আজকে। ইতিহাদুল মুসলিমের পক্ষ থেকে এক লক্ষ রাজু ভাইয়ের নেতৃত্বে আজকে এখানে কিছু মানুষজন এসেছে, তাদের হাতে ঝান্ডা তুলে দিলাম এবং আগামী দিনে আমাদের এক লক্ষিতে পথ চলা শুরু হলো আজ থেকে। এবং চারিদিকে যা চলছে ভারতবর্ষে, তার প্রতিবাদের জন্য ভারতবর্ষে একটাই টাইগার আছে, সেটা হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব। তো আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে সামনে রেখে আমরা এক লক্ষিতে আজকে ঝান্ডা তুললাম এবং আজ থেকে আমাদের এক লক্ষির পথ চলা শুরু। আর আমরা যারা আছি, প্রথমেই বলে নিই, আসাদুদ্দিন সাহেব দলটা করেছে বা দলটার নাম অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বলে। এটা যে শুধু মুসলিমদের দল সেটা নয়, এই দলটা হিন্দু মুসলিম শিখ নাই, ভারতবর্ষের যত জাতি ধর্ম সবাইকে নিয়ে হচ্ছে আমাদের এই দল। আর আপনারা শান্তি বজায় রাখবেন, কোন রকম কোনো উত্তেজনায় পা দেবেন না বা কোনো প্ররোচনায় পা দেবেন না। আমরা যারা আছি আমরা শান্তিকে বহাল রেখেই কাজ করব। আর এই ধরনের যদি জয় শ্রীরাম বা এই ধরনের নিয়ে কোনো রকম মবলিচিং ঘটনা এখানে ঘটে তো আমরা প্রতিবাদ করব এবং আমরা চরম থেকে চরম আন্দোলন পর্যন্ত করতে রাজি আছি। আর ইনশাল্লাহ আমরা এবছর 21 সালে আছে বিধানসভা, বিধানসভায় প্রত্যেকটাতে আমরা প্রার্থী দেবো। এই কথা বলে আজকে আমি এখানে বক্তব্য শেষ করছি। রায়না 2 নম্বর ব্লকে একলক্ষি গ্রামে জালাল ভাইয়ের হাত ধরে আমরা নিমে আজকে পতাকা তুলে এই দলকে আগামী দিনে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমার নাম আজফর আলী, বাড়ি হচ্ছে এখানে, আমাদের মুসলিম কমিটি সবাই যে থাকতে চাই এই দলকে, মানে সবাই মিলে যে এগিয়ে নিয়ে যাবো, এটা একটা সবারই আমাদের চেষ্টা। যেভাবে আমাদেরকে এরকমভাবে যে সবাই কি অত্যাচার শুরু করেছে, এগুলো নিয়ে আমাদের মানে আমাদের সবারই রাগ যে মুসলমানদের উপর কেন এত অত্যাচার। আমরা তো কোনোদিন অত্যাচার করতে যাইনি কারোর সাথে, আজকে পেন থেকে ফেলে মেরে দিচ্ছে, এগুলো কেন অত্যাচার? তারা তার পার্টি করুক, আমাদের আমাদের পার্টি করুক, আমরা তো কিছু বলতে যাইনি কারোর সাথে, কেন আমাদের প্রতি এত অত্যাচার? এটাই বলবো আবার কি, আবার এই জন্য যে আমাদের আন্দোলন যদি এর জন্য যদি জানো দিতে হয় জানো দিয়ে দেবো সবাই, আমাদের সবাই সবাই তার সাথে একমত।